নমস্কার বন্ধুর নরাজগু ফ্যামিলির আরো একটি আপনাদের সকলকে স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা রাজ্যের মহিলা চাকরি প্রার্থী রয়েছেন কিংবা আপনার বাড়িতে যদি চাকরি করার মতো কোনো মহিলা থাকে তো এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র আপনার জন্য সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে যে কোনো চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়েশন বেল থেকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করা পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো কোনো রকম অতিরিক্ত কথায় না গিয়ে আপনাকে দেখিয়ে দেবো আপনার জন্য প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলি সেগুলি হচ্ছে প্রথমত বারো বছর পরেই কিন্তু এই নিয়োগ হতে চলেছে এবং এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট নেওয়া হবে তিন হাজার তিনশো ছিয়াত্তরটি আইসিডিএস সুপারভাইজার অর্থাৎ অঙ্গনওয়ারী সুপারভাইজার গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনটাই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানানো হয়েছে আইসিডিএস সুপারভাইজার পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি গ্রাজুয়েট হয়ে থাকেন তো ওই পদের জন্য তবেই অ্যাপ্লাই করতে পারবেন অন্যদিকে যারা অলরেডি অঙ্গনওয়াড়ির কর্মী হিসেবে নিযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু অ্যাডভান্টেজ পাবেন অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু তাদেরকে অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে এক্ষেত্রে আপনাদের বেতন হবে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত এছাড়া অন্যান্য ভাতা রয়েছে যেমন গ্রেড পে রয়েছে তিন হাজার ছশো টাকা এবং অলরেডি যেটা বললাম যে দীর্ঘ বারো বছর পরেই কিন্তু এই আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হতে চলেছে যদিও অফিসিয়ালি ভাবে এখনো কোনো রকম নোটিশ দেওয়া হয়নি তবুও মনে করা হচ্ছে যে দু একদিনের মধ্যেই কিন্তু আপনাদের নোটিফিকেশনটি দিয়ে দেওয়া হবে নোটিফিকেশন দেওয়া হলেই আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সেই সকল আপডেট পাওয়ার জন্য অফিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন এই বিষয়ে যদি কোনোরকম কিছু জিজ্ঞাসা করার থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে দেবেন এখনকার মতো এতটুকুই ডে